ভরা কোটালের ভয়ঙ্কর কাঁটা। এই মুহূর্তে রাজ্যবাসী প্রহর গুনছেন। উপকূলবর্তী এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। সুন্দরবনের বিভিন্ন জায়গায় নদী বাঁধ মজবুত করার চেষ্টা। এহেন পরিস্থিতিতে কোটালের কাঁটায় বিদ্ধ সরকার প্রশাসন। কিভাবে আগাম খাবার মজুত রাখা যায়? যদি প্লাবন হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে তার সঙ্গে মোকাবেলা করা যায়? মানুষকে দুবেলা দুমুঠো খাবার দেওয়া যায় তার জন্য তৎপর হয়েছেন নতুন নির্বাচিত খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্লাবনের আশঙ্কায় গোটা রাজ্য কি বলছেন, খাদ্য দপ্তর কতটা তৈরি, রথীন ঘোষ জানালেন আমাদের। কথা বললেন, সামনে এটা বান আসছে, ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন দপ্তরকে সতর্ক করেছে। আপনারা কোনো বৈঠক করলেন এই বিষয়ে, না কিছু বার্তা দেবেন তিনি? না, ফুড ডিপার্টমেন্টের এই ধরনের যদিও কোনো জায়গায় নেই ইয়ে, তবুও আমরা একটা আমাদের দপ্তরগতভাবে আমাদের বিভিন্ন জায়গায় অ্যালার্ট করে দেওয়া হয় যাতে ফুড গ্রেন কোনো মতেই ড্যামেজ না হয়। ডিলার ডিস্ট্রিবিউটরটা কাদের করা হয়েছে, এটা কাদেরকে মূলত আপনারা জানি অ্যালার্ট করেছেন? ডিলার ডিস্ট্রিবিউটরদেরই করা হবে। যারা আধার লিঙ্কের ব্যাপারে আমরা একটা ইয়ে করেছিলাম যে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হবে, মানে সেই লিঙ্ক হওয়ার ক্ষেত্রে আপনার কাছে যাবে, তারপর আপনার কাছে একটা ওটিপি যাবে, সেই ওটিপি অনুযায়ী ব্যাপারটা হয়ে যাবে বায়োমেট্রিক ইয়েতে। তা সেইটা আমরা করবার চেষ্টা করছি। এটা করবার কারণ হচ্ছে যে এতে দুরকম বিষয় আছে। একটা হচ্ছে যেমন আধার লিঙ্কড হবে, এবং কোনো কোনো মানুষ আছে যারা ধরুন অন্য জায়গায় থাকেন অথচ এখন বর্তমানে এই জায়গায় আছেন, তারা ওই সেই সব সেইখানকার যে রেশন সব আছে সেখান থেকে পাওয়ার সুযোগ পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যে এটার ফলে ট্রান্সপারেন্সিটা অনেক আসবে আর কি। কারণ এ ধরুন অনেক কার্ড আছে যেগুলো কেউ মারা গেছেন, অমুক গেছেন, সেগুলো আনহোল্ডেড আছে, সেগুলোকে ট্রেস আউট করা যাবে। এবং সব মিলিয়ে আর কি আমরা এইটা লিঙ্ক করবার চেষ্টা করছি, এবং তার জন্য আমরা নির্দিষ্ট একটা সময় বলেছি এবং সেই সময়ের মধ্যে সকলকে করবার জন্য বলছি। এবং এটা অ্যাপিল করা আর কি যে সব মানুষ যদি এটা করে নেন তাহলে এটা আমাদের পক্ষেও সুবিধা হয় এবং ডিপার্টমেন্টের পক্ষে এবং যারা রেশন গ্রাহক তাদেরও সুবিধা হবে। আপনারা সরাসরি ওখান থেকেই আপনারা আপনাদের যে মোবাইল অ্যাপ ইয়ে থেকে করতেন সেখানে একটা এই রেশন কার্ড যাবে, যা দিয়ে আপনি ফুড গ্রেনও তুলতে পারবেন, আবার আইডেন্টিটি কার্ডের জন্য আপনারা ওটাকে ইউজ করতে পারবেন।